বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাবা আছেন বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী এবং জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, এবং আমার ডানে রয়েছেন ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক নুরুল কবির। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার মিনিস্টার, নতুন একটি বছর শুরু হলো, আমরা একটু পুরনো বছরে অনেক ভালো যেমন ছিল তার পাশাপাশি অনেক রকমের অস্বস্তি, অব্যবস্থাপনা, শৃঙ্খলা, দুর্ঘটনা নানান কিছু দেখেছি, এবং বছরের শেষ ভাগটাতে মানে অনেক ঘটনা ঘটেছে যেগুলো মানুষের ভোগান্তি বেড়েছে, মানুষ খুব একটা স্বস্তিতে ছিল না। কিন্তু নতুন একটি বছর শুরু হলো, নতুন প্রত্যাশা মানুষের সামনে, অনেক নতুন চ্যালেঞ্জও অনেকে আছে বলে মনে করেন। তো আপনার কাছে কী মনে হয় যে নতুন বছরটিতে বাংলাদেশের সামনে কী কী ধরনের চ্যালেঞ্জ আছে? নির্বাচন দিয়ে বছরটি শুরু হচ্ছে একার্থে, কারণ এই এই প্রথম মাসটিতেই একটি ঢাকা সিটি কর্পোরেশনের দুটো অংশের নির্বাচন হতে যাচ্ছে, দু দলেরই প্রার্থীরা মাঠে আছে। প্রথমেই ধন্যবাদ জানাবো চ্যানেল আইকে, যে ধারাবাহিকভাবে চ্যানেল আই তৃতীয় মাত্রার মাধ্যমে আমাদের দেশের সার্বিক ব্যবস্থা, কি রাজনৈতিক, কি সামাজিক, কি অর্থনৈতিক, সমস্ত ব্যবস্থা সম্বন্ধে বিভিন্ন সময় যেভাবে আমাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের এই আলোচনার মধ্য দিয়ে দেশকে সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে যেভাবে একটা দিক নির্দেশনার মতো কাজ করছে, সেই জন্য আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে তৃতীয় মাত্রা, যার পরিচালক আমাদের একজন বিশিষ্ট সাংবাদিক জিল্লুর রহমান সাহেব, তাকে আপনারা জানেন যে গত 29শে ডিসেম্বর 2018 সালে আমাদের 11তম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং আমরা গত 29 তারিখ, এক বছর সেই নির্বাচনের বছর, এবং 7 তারিখে আমাদের সরকার গঠিত হয়েছে, কাজে আগামী 7 তারিখে আমাদের সরকারের এক বছর পূর্তি হবে। একই সঙ্গে ইংরেজি বছরও শেষ হলো, একসঙ্গে একটা নির্বাচন বছরও শেষ হলো, নতুন বছর শুরু হলো, এবং এই সুযোগে আমি বাংলাদেশের সকল এবং বাংলাদেশের বাইরে যারা দর্শক শ্রোতা আছে সবাইকে নববর্ষের, ইংরেজি নববর্ষের আমি শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। আপনার জানেন আমরা সাধারণভাবে যেটা আমরা আশা করে থাকি আমাদের এই এই সমস্ত দেশে, যে একটা নির্বাচনের পরে কী ধরনের ক্যাবিনেট হবে, এটি কিন্তু একটা বিরাট একটা নির্বাচনের পরে এই ধরনের বিভিন্ন আলোচনা সমালোচনা, এবং আমাদের যারা প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, যারা অভিজ্ঞ রাজনীতিবিদ, এবার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই ক্যাবিনেট গঠনের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের একটি কীভাবে বলবেন, চমক বলবেন না একটা ব্যতিক্রম ধর্মী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেটি হলো তুলনামূলকভাবে অনেক প্রবীণ, অনেক গ্রামের থেকে যারা এই রাজনীতি করেছেন, সেই ধরনের অনেক নবীন আপনার সরকার পরিচালনার ক্ষেত্রে যে অভিজ্ঞতা, সেদিক থেকে এই ক্যাবিনেট কিন্তু সেই ধরনের সংখ্যাগরিষ্ঠতা দিয়েই মূলত এবার সরকার পরিচালনায় ক্যাবিনেট গঠন করেছেন। এবং গত এক বছরে ক্যাবিনেটের হয়তো বিভিন্ন ব্যর্থতা, সফলতা, এই এগুলো আলোচনা করা যাবে, কিন্তু মূল সবথেকে বড় যে জিনিসটি হলো দুর্নীতির, কিন্তু ক্যাবিনেট এখন পর্যন্ত কোনো একজন সদস্যের বিরুদ্ধে বড় ধরনের বড় দাগের কোনো দুর্নীতির অভিযোগ কিন্তু এখন পর্যন্ত এই গত এক বছরে পাওয়া যায়নি বা উত্থাপিত হয়নি। এটি যেমন একটা দিক, অন্যদিকে প্রথম বছর পরিকল্পনা এবং একজন নতুন মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আসছেন তাদের মন্ত্রণালয়ের বিভিন্ন সমস্যা, তার লক্ষ্য সব কিছু একটু বুঝতেও একটু সময় লাগে। যদিও সরকার ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো সরকার পরিচালিত হচ্ছে, কিন্তু যারা ক্যাবিনেটের যারা সদস্য এসছেন তাদের, তারা কিন্তু যেহেতু অনেক ক্ষেত্রে অনেকেই নতুন আছেন, তাদের কাছে কিন্তু এই আমার মনে হয় একটা সময়ের ব্যাপার। এবং সেদিক থেকে গত এক বছরে যদিও ছোটোখাটো বিভিন্ন সফলতা, ব্যর্থতা এগুলো থাকার পরেও সার্বিক বিচারে আমি মনে করি
যে পিছনের যে বছরটি, এ বছরটি সরকারের ধারাবাহিক লক্ষ্য অর্জনের যে ধারাবাহিকতা সেদিক থেকে অনেকখানি অর্জিত হয়েছে বলে আমি মনে করি। আওয়ামী লীগের কাউন্সিল হলো, মানে সরকারি, হ্যাঁ সরকারি কাউন্সিল হয়েছে, আপনার স্থানীয় সরকার যে নির্বাচনগুলো, অনেকগুলো নির্বাচন কিন্তু গত এক বছরে হয়েছে। আওয়ামী লীগের কাউন্সিলের মধ্য দিয়ে যে নতুন নেতৃত্ব, এই কাউন্সিল আসলে দেশবাসীকে কি উপহার দিল মনে করেন আপনি? এটা দেশবাসীকে উপহার এই দিক থেকে যে আপনার এখানে একমাত্র পাঁচজন মানে সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী নিজে, আমাদের সাধারণ সম্পাদক, আপনার প্রেসিডিয়াম সদস্য একজন ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব, আপনার আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আপনার দুজন দীপুমণি এবং হাসান মাহমুদ, এছাড়া যারা ক্যাবিনেটে ছিল প্রায় সাতজন, সাংগঠনিক সম্পাদক তিনজন যারা ক্যাবিনেটে আছে তারা কিন্তু দলের পক্ষেই, কিন্তু ধর্ম সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক, এভাবে সাতজন। মানে আপনি বলছেন যে দল এবং সরকারকে আলাদা অনেকখানে কিন্তু আলাদা, সেই সেই নীতিগত অবস্থানটা কিন্তু কিছুটা, যদিও সম্পূর্ণ সম্ভব হয় নাই কিন্তু অনেকখানে কিন্তু হয়েছে। এবং এর মাধ্যমে একদিকে দলের ভিতরে যেমন একটা বিকেন্দ্রীকরণের একটি, যেমন আমরা একটা লক্ষ্য দেখছি যে এটা একটা স্টেপ নিয়েছে, অন্যদিকে আমরা দুর্নীতির বিরুদ্ধে যেটি মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকেই বলে আসছিলেন গত নির্বাচনের পূর্বেও, যেটা অঙ্গীকার ছিল যে দুর্নীতির বিরুদ্ধে, সেই ব্যাপারে একটা জিরো টলারেন্সের যে অঙ্গীকার করেছিলেন সেই পথে কিন্তু সরকার এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছে। যদিও সব ক্ষেত্রেই সফলতার যে দাবি করা যাবে এই দাবি এই মুহূর্তে আমরা করছি না, তবে আমরা আপনার, মানে আপনি বলছেন প্রবণতাটা ইতিবাচক। আমি আসবো আবার আপনার কাছে মিস্টার নুরুল কবির। জি ধন্যবাদ আপনাকে, নতুন বছরের শুভেচ্ছা আপনাকে। তবে এই নতুন বছরে পৃথিবীর সর্বত্রই নতুন প্রত্যাশার একটা আলোচনা করবার একটা অভ্যাস আমাদের গড়ে উঠেছে, প্রতি বছরই পৃথিবীর সর্বত্রই হয়, এখানেও হয়। কিন্তু বাস্তব হচ্ছে নতুন বছর নতুন করে শুরু হয় না, পুরোনোটার ধারাবাহিকতা হিসেবেই সময় তখণ্ড এগিয়ে যায়। ফলে আমাদের জীবনের মধ্যে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে এই বছরটা কেমন হবে সেটা আসলে নির্ভর করবে গত বছর আমরা কী কী করেছিলাম তার কর্মফল, তার একটা ধারাবাহিকতা থাকবে। অন্যভাবে যে নেতৃত্ব, মূলত রাজনৈতিক নেতৃত্ব, কিংবা সেই নেতৃত্ব থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্রের যতগুলি ইউনিট আছে সেইখানে নেতৃত্ব যদি তার নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করে, সেই সিদ্ধান্ত বাস্তবায়নের উপর নির্ভর করবে আমরা ইতিবাচক হতে পারবো কি পারবো না। গত বছরের দুটো আলোচনা ইতিমধ্যে সুজন ভাই, আমাদের খুব প্রিয় মানুষ, এবং এইটা কোনো মুখের কথা নয়, কারণ হচ্ছে মানুষের সূক্ষ্ম গড়ে ওঠে জীবনের চ্যালেঞ্জিং সময়ের মধ্যে সম্মিলিতভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করার সূক্ষ্ম সুখ দুঃখ ভাগাভাগি করার মধ্য দিয়ে। ওনার সঙ্গে আমার 1980 দশকে পরিচয় হয়েছিল, যখন আমরা দুই সংগঠন করলো, তখন দেশে একটা অগণতান্ত্রিক সরকার, অনির্বাচিত সরকার, সামরিক তান্ত্রিক সরকার, জেনারেল এরশাদের সরকার প্রতিষ্ঠিত ছিল। সেই সরকারকে বিদায় করে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সূচনার জন্য যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল, আমরা দুজনই সেই ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম, এবং সেই কাজ করতে গিয়ে বিভিন্ন সময় আমাদের বন্ধু হারিয়েছি, সহকর্মী হারিয়েছি, আমরা নিজেরা জীবনের ঝুঁকির মধ্যে পড়েছি। তো এই সময়ের মধ্য দিয়ে যে সম্পর্ক গড়ে ওঠে তার মধ্যে এক ধরনের পারস্পরিক বোঝাপড়া, যদি আপনার সঙ্গে দেখা নাও হয়, কথা নাও হয়, সেটা এক ধরনের ঐতিহাসিক বৈশিষ্ট্য আকারে থাকবার কথা। উনি দুটো বিষয় বলেছেন, একটা হচ্ছে আপনি তুলেছেন যে গত বছরের নির্বাচন এবং ক্যাবিনেট, ক্যাবিনেটের এবার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সুজন ভাই বললেই তার মনে পড়বে। 1972 সালে বা 75 সাল পর্যন্ত যে আওয়ামী লীগের ক্যাবিনেট ছিল, তারপরে আবার আওয়ামী লীগ যখন দীর্ঘ 21 বছর পর ক্ষমতা আসে, এই সময় তারা ক্ষমতায় ছিল না, এরপরে যখন ক্ষমতা আসে সেই থেকে শুরু করে আজ অবধি এখন যে ক্যাবিনেটটা আছে, বা গত 2019 সালের জানুয়ারি মাসে যে ক্যাবিনেট তৈরি হয়, প্রথম হচ্ছে আওয়ামী লীগের ক্যাবিনেট, ফুল আওয়ামী লীগের ক্যাবিনেট। এর আগে আওয়ামী লীগ
আরও কয়েকবার ক্ষমতায় ছিল, কখনোই পুরোপুরি আওয়ামী লীগের ক্যাবিনেট ছিল না। তার যে সংগ্রামের মিত্রশক্তি যারা ছিল তাদের কেউ না কেউ ছিল। ফলে স্বাধীনতার পরবর্তীকালের যে আওয়ামী লীগের সরকারের সঙ্গে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের, উনি এত বছর পরে একটা আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠা করতে পেরেছেন, এটা তার দলের দিক থেকে মনে করি একটা অনন্য ঘটনা। কিন্তু যেই নির্বাচনের ভিত্তিতে এসছে সেই নির্বাচনটাকে আমি যদি ঠিক শুনে থাকি, বা সুজন ভাইটা 29শে ডিসেম্বরে নির্বাচন বলেছেন, নির্বাচনটা সরকারিভাবে 30 তারিখে হওয়ার কথা ছিল, 30শে ডিসেম্বর। আমরা ইয়ারকি মেরে 29শে ডিসেম্বর বলি, কারণ বলা হয়ে থাকে সে নির্বাচনের একটা বিরাট অংশ 29শে ডিসেম্বর রাতে অনুষ্ঠিত হয়েছিল। তো প্রশ্নটা হচ্ছে যে যেই জন্যে সুজন ভাই একসময় সংগ্রাম করেছিলেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করে, তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে যে রাজনৈতিক প্রক্রিয়া থাকবে এবং যে জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হবে সেই প্রতিষ্ঠিত সংসদের নেতৃত্বে সরকার চলবে তার ডিকটেটস অনুযায়ী, এই কথা বলার কোনো অপেক্ষা রাখে না যে বাংলাদেশ গত দুটো নির্বাচনে, জাতীয় নির্বাচনে সেই জিনিস নানান কারণে দেখা নেই। তার মধ্যে তাদের আওয়ামী লীগের দোষ আছে, সীমাবদ্ধতা আছে, তাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরও সীমাবদ্ধতা আছে, কিন্তু হেরেছে মানুষ। মানুষ তার ওইখানে আমরা জনপ্রতিনিধি নাম শুনি কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ তাদের হয়নি, তাদেরও দুর্ভাগ্য। যেমন ধরুন সুজন ভাইয়ের মতন লোক, উনি একটা একটা রাজনৈতিক পরিবার থেকে এসেছে, তার বড় ভাই রাজনীতিতে ছিল, অত্যন্ত জনপ্রিয় লোক ছিল স্থানীয়ভাবে। যদি একটা সত্যিকার অর্থে নির্বাচন হতো 2018 সালে, তাদের মতন লোক এখান থেকে পাশ করে আসতো, কিন্তু অনেকেই পাশ করতো না। তাহলে এই যে সংসদটাকে প্রায় অনির্বাচিত সংসদ বলা হয় তার দায়ভার তাদের মতো মানুষদের নিতে হতো না, কারণ তারা বিভিন্ন অতীতের ভালো কাজের জন্যই তারা জনপ্রিয় ছিলেন, যে কোনো অবস্থায় কিছু কিছু লোক নির্বাচনে পাশ করে তারা করতেন। তো আমরা সর্বশেষ নির্বাচনে সত্যিকার অর্থে জনপ্রতিনিধি কোনো জাতীয় সংসদ পাইনি। এইটা আবার কবে সেই নির্বাচন হবে যদি তারা আরও 4 বছর ক্ষমতা থাকেন, তার মধ্যে হবে এই যদি সেই দীর্ঘ সময়টা ধরে বাংলাদেশের ইতিহাসের এবং রাজনীতির চ্যালেঞ্জ বিদ্যমান থাকবে। আপনি বলছেন যে আরেকটা মেয়রাল নির্বাচনের কথা সামনে বছরের শুরুতে শুরু হচ্ছে। আমি গত আজকেও পত্রপত্রিকায় দেখেছি যা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে তাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি তাদের হচ্ছে নেতিবাচক রাজনীতির কারণে 90% মানুষ তাদেরকে অপছন্দ করে, হয়তো সত্য আমরা জানি না। কারণ তাহলে একটা সুষ্ঠু নির্বাচন যদি হতো, গ্রহণযোগ্য নির্বাচন যদি হতো, প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যদি হতো, তাহলে আমরা হয়তো এটা বুঝতে পারতাম যে মানুষ কাদেরকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি বানায়। তো যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগ বিশ্বাস করে যে এতদিন কাজ ক্ষমতায় থাকবার মধ্য দিয়ে জনগণের অনেক কাজ করেছেন, তাহলে তাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে তাদের এই দাবি প্রমাণ করা জাতীয় পর্যায়ে, যেমন ইমিডিয়েটলি এটা করবার এই কথা। এই মেয়রাল নির্বাচন যে এসছে এগুলি খুব বড় রকম, আমরা ঢাকা শহরে বোধ হয় প্রায় ঢাকা দুটো সিটি কর্পোরেশন মিলে 15টার জাতীয় সংসদের কনস্টিটুয়েন্সি সমান, এখানে সমস্ত জাগ্রত দৃষ্টিভঙ্গি দৃষ্টির সামনে তার একটা সুন্দর নির্বাচন করে কিছুটা লক্ষণ অন্তত দেখাতে পারেন যে তারা সত্যিকার অর্থে নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন করবার যোগ্যতা রাখেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সর্বশেষে যে একটা কথা এই এতে বলে দেখি, নতুন বছরে দেখুন রাজনৈতিকভাবে নানান জাতীয় এবং আন্তর্জাতিক কারণে বামপন্থীরা এখানে অত্যন্ত একটা মার্জিনালাইজড অবস্থায় আছে, একেবারে রাজনীতির নিয়ম যে নিয়ন্ত্রণের প্রান্তিক পর্যায়ে আছে, সেই প্রান্তিক পর্যায়ের মধ্যে জোনাত সাকি বলে একজন তরুণ নেতাকে আমরা রাস্তায় কিংবা গণমাধ্যমে দেখতে পাই, তাদের কতটাই বা শক্তি, তারা এরকম একটা বাজে নির্বাচনের যেটাকে নির্বাচন নাম বলা হয় সেই ডিপার্টমেন্ট নির্বাচনকে প্রতিবাদ করার জন্য, বার্ষিকী পালন করবার জন্য রাস্তায় মিছিল করতে বেরিয়েছে। তাদেরকে আমরা কী দেখলাম, মারপিট, পুলিশের মারপিট সারা জীবন ছিল, যে যখন অপোজিশনে ছিল তারা এই মারপিট খেয়েছে, ওনারা খেয়েছেন, আবার ওনারা অন্যদের পিটিয়েছেন। কিন্তু আমরা একটা নতুন জিনিস দেখলাম, একটা পুলিশ কর্মকর্তা বা পুলিশ কনস্টেবল সরকারের তার টুটি চেপে ধরছে, এইভাবে
এইটা একটা রেটরিকের মধ্যে ছিল যে অগণতান্ত্রিক সরকার দৃষ্টিভঙ্গি সবসময় আপনার স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় মানুষদের গলার টুটি চেপে ধরে। এটা একটা রেটরিকের পর্যায়ে ছিল। বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ দেখল যে একটা ছোট্ট সংগঠন যাদের রাজনৈতিক কমিটমেন্ট যাদের দেশপ্রেম প্রশ্নাতীত তাদের একটি মিছিলকে তার সহ্য করতে পারেন এবং তাদের কণ্ঠরোধ করবার জন্য শারীরিক অর্থে টুটি চেপে ধরে লক্ষণ হিসেবে নতুন বছরের রাজনৈতিকভাবে লক্ষণ হিসেবে এটা অত্যন্ত আপনার আশঙ্কাজনক। ছোট্ট করে দুটো মন্তব্য, একটি হচ্ছে আওয়ামী লীগের কাউন্সিল এটি নিয়ে আপনার সঙ্গে আপনার কথা বক্তব্যটা আমরা এই অনুষ্ঠানে শুনিনি, দ্বিতীয়টি হচ্ছে যে ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান দুটো দলের মনোনয়ন, কারণ প্রার্থীটাও হয়তো আমি জানি মিস্টার নুরুল ইসলাম সুজন যখন বলতে শুরু করবেন প্রার্থী তার প্রসঙ্গটি নিয়েও তিনি কথা বলবেন নিশ্চয়ই। সেখানটাতে এই দুটো কাউন্সিল সেশনের ব্যাপারে দেখেন আওয়ামী লীগ একটা অত্যন্ত পুরনো প্রাচীন এবং ঐতিহ্যবাহী সংগঠন, এটা অস্বীকার করার কিছু নেই। এই সংগঠনে যখন থেকে কাউন্সিল সেশন হয় আমাদের কৈশোরে কিংবা আমাদের যৌবনের যে উন্মিলিত যৌবনে যখন আমরা ইতিহাস পাঠ করে করে বুঝবার চেষ্টা করেছি এই দেশের অগ্রগতির বিকাশের নিয়ম, তখন সেই সময়কার আওয়ামী লীগের যে কাউন্সিল সেশনগুলি হতো সেইটার সঙ্গে যদি আজকে তুলনা করেন, এই কাউন্সিল সেশনে নতুন নেতৃত্ব হয়েছে ঠিক আছে বা রিনিউড হয়েছে বা কিছু কিছু যেটা মন্ত্রী বাদ পড়ে রাজনৈতিক সংগঠন থেকে গেছে এগুলি সত্য কথা, কিন্তু এই কাউন্সিল সেশনে যাকে যেগুলি হতো ধরুন ছয় দফা যেই 62-66 সালে যেই কাউন্সিল সেশন হলো আওয়ামী লীগের তখন খুবই একটা নতুন সময়, পুরনো নেতৃত্ব চলে যাচ্ছে ছয় দফাকে বিরোধিতা করে নতুন নেতৃত্ব আসছে, তাজউদ্দিন আহমদ সাহেব সেক্রেটারি হচ্ছেন, শেখ মুজিব তার ঐতিহাসিক ছয় দফা সেখানে প্রস্তাব করছেন, তিন দিন ধরে ওই সময় তৎকালীন পাকিস্তানের ভেতরে রাজনীতি, তৎকালীন পূর্ব পাকিস্তান যেটা বাংলাদেশ নামে আমরা স্বাধীন করেছি 1971 সালে তার সঙ্গে তার বৈষম্যের রূপ, তাকে ফাইট করার জন্য কি স্ট্র্যাটেজি, তাদের সঙ্গে আর কোথায় মিত্রের অনুসন্ধান, এইসব বিষয় থেকে শুরু করে তার পাকিস্তানের পররাষ্ট্রনীতির সমালোচনা তার তো সেই সময়কার দ্রব্যমূল্য ইত্যাদি বিষয়ে কাউন্সিল সেশনে এগুলি আলোচনা হয়েছে। এই যে কাউন্সিল সেশন আওয়ামী লীগের হলো একটা সরকারি দল ক্ষমতা আছে, বাংলাদেশ যেমন সম্ভাবনার দিক আছে তাদের কিছু সাফল্যের দিক আছে, সংকটেরও শেষ নেই আপনি কিছু ইঙ্গিত দিয়েছেন, এই ব্যাংকিং সেক্টর যেটা ভয়াবহ ভাবে পড়েছে, এই যে এই এই যে স্টক মার্কেট ভয়াবহ অবস্থায় আছে, রাজনৈতিক শূন্যতা বা সংকট এটা ভয়াবহ পর্যায়ে আছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি সারা পৃথিবী জটিল হয়ে উঠেছে সেইখানে এনআরসি, এই যে নানান কিছু নিয়ে এইরকম কোনো আলোচনা এই কাউন্সিল সেশনে আমরা হতে দেখি নাই। এমনি দুটো দলের সিটি কর্পোরেশন ইলেকশনে প্রার্থী মনোনয়ন কেমন হলো সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য? নিশ্চয় আছে, আমি দুটো জিনিস এই মুহূর্তে আমি যদি আমি যে ঢাকা যে উত্তরের যে অংশে বসবাস করি এই গত তিন দিন ধরে যদি আমি বলি মশার যন্ত্রণায় রাতের বেলা পড়তে বসা যায় না। আচ্ছা তিনি একজন তিনি হচ্ছে উপনির্বাচন এসেছিলেন আতিক সাহেব, তিনি হচ্ছে আবারও মনোনয়ন চেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন, কিন্তু শুধু আওয়ামী লীগের ভোটে তার পাশ করে না, স্থানীয় নির্বাচনগুলোতে অন্য নাগরিকদের ভোটে লাগবে, কিন্তু এটার মধ্যে একটা নির্লজ্জতা আছে যে মশার যন্ত্রণায় ছাত্রছাত্রীরা পড়তে পারে না অথচ তিনি আবারও চান। আবার যদি অন্য তার যে প্রতিদ্বন্দ্বী ছিল তাবিদ আউয়াল, তিনি যে পাঁচ বছর আগে একবার প্রার্থী হয়েছিলেন, এই যে এত ঢাকা শহরে এত সংকট গেল আমি তাকেও তো কোথাও দেখি নাই, মানে উনি এই মানে পাশ করলে সরকারি পয়সায় পাবলিকের পয়সায় জিপ দিয়ে ঘুরে ঘুরে পাবলিকের কাছে যাবেন, আর পাশ না করলে অথবা নির্বাচন ভালো না হলে হ্যাঁ সেখান থেকে দূরে সরে যাবেন, উনি জানতেন না পাঁচ বছর পরে আবার তাকে মানুষের কাছে আসতে হবে, তার যে মনোনয়নদাতা সংগঠন বিএনপি তার জানতো না, আমি তো তাকে জনগণের সামনে এই মশার অত্যাচারের সময় এই ডেঙ্গুতে মৃত্যুবরণ এখনও চলছে কিংবা রাস্তাঘাটের যে খারাপ অবস্থা এই যে উত্তরা থেকে এই পর্যন্ত আসতে 1.5-2 ঘন্টা লাগে এগুলির ব্যাপারে তাকেও তো আমি মানুষের সামনে দেখি নাই। এইদিকে দক্ষিণে যদি আমি ধরে নিয়ে থাকি যে যিনি মেয়র ছিলেন তাকে এবার মনোনয়ন দেন নাই, অর্থাৎ সরকার মনে করে বা সরকারি তার দল মনে করে তার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল না, তাহলে আমরা নতুন যে যাকে দিয়েছে তাকে তো আমি একটা কারণ ধন্যবাদ জানাই, এই পরিবারের তিনি আপনার যে পরিবার থেকে এসেছেন সেই পরিবারের পাকিস্তানের বিরুদ্ধে
বাংলাদেশের স্বার্থ শাসন এবং স্বাধীনতার সংগ্রামে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার পরিবারের অনন্য ভূমিকা আছে। তার পিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার ভয়াবহ জীবনে জীবনের মধ্যে ভয়াবহ তার দুর্ঘটনা ঘটেছে 1975 সালে, অত্যন্ত বেদনাদায়ক অন্যায়ভাবে এই ঘটনা ঘটেছে। তিনি এখানে মনোনীত হয়েছেন প্রার্থী হিসেবে, তো তিনি কী করবেন করবেন না বা তার প্রতিদ্বন্দ্বী কী করবে করবে মানুষ কীভাবে ভোট দেবে সেটা জানি না, তাকে আমি ধন্যবাদ জানাই একটা কারণে। এই যে একটা মধ্যরাতের নির্বাচনে যে উনি জাতীয় সংসদ সদস্য ছিলেন, এই উপলক্ষে ওইটার থেকে পদত্যাগ করে এই যে এই পাপের যে সংসদ সেখান থেকে 4 বছরের ভারমুক্ত উনি হয়েছেন। আশা করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দিয়ে জিতে উনি ওনার ঐতিহ্যের প্রতি এবং গণতান্ত্রিক নিয়মকরণ প্রতিষ্ঠার প্রতি একটা অবদান উনি রাখতে পারবেন। বিএনপি প্রার্থী নিয়ে কোনো মন্তব্য? বিএনপির প্রার্থীকে আমরা ঠিক চিনি না, ওনার বাবাকে চিনতাম। তো প্রশ্নটা হচ্ছে বিএনপি তো জানতো যে যে তাদের প্রার্থী কে হবে, তাহলে তার যে এক্সপোজার থাকা দরকার ছিল। কেবলমাত্র পিতার নামে ধরেন একজন অধ্যাপকের সন্তান তো অধ্যাপকের মনোনয়ন পেতে পারে না, কিন্তু তার এটা করেছে। এখানে এক ধরনের পরিবারতন্ত্র রাজনীতিতে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত চালু হওয়ার প্রবণতার মধ্যে তিনি এসছেন, খুবই তরুণ। তার তিনি তাকে সর্ব ঢাকাব্যাপী, হয়তো তিনি তার যে এলাকায় বসবাস করেন সেখানে তার কিছু কর্মকাণ্ড থাকতে পারে, কিন্তু আমরা সেটা দেখি নাই। এটার মধ্য দিয়ে মাত্র শুরু হলো প্রক্রিয়া, তার কী কমিটমেন্ট, কী ম্যানিফেস্টো, তার কী বা যে সকল ক্যান্ডিডেটেরই তার কী দৃষ্টিভঙ্গি, তার উপর নির্ভর করবে মানুষ কীভাবে নেবে। আমি প্রথমেই নুরুল কবির সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে অনেকগুলো কথা বলেছেন, কিছু কিছু কথা মোটা দাগে বলেছেন, কিন্তু আরও যদি বিশ্লেষণ ধর্মীভাবে উনি যেভাবে সাধারণত বলেন বিশ্লেষণ করে সেইভাবে যদি বিশ্লেষণটা করতেন তাহলে আমার মনে হয় এটার সঙ্গে যে রেজাল্টটা বেরিয়ে আসতো সেটা হয়তো অন্যরকম হতে পারত। যেমন উনি মোটা দাগে বলেছেন যে 30 তারিখে নির্বাচন, 29 তারিখে হয়ে গেছে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড দেখেন, আপনি দেখেন পাকিস্তানের রাজনীতি, আমাদের বাংলাদেশের যে ইতিহাস, পাকিস্তানের রাজনীতি দেখেন 60 দশকের যে রাজনীতি, আমি ইতিহাস থেকে বলছি। যদি আমি আমি জানি না নুরুল কবির সাহেবের বয়স তখন কখন, 71 সালে মুক্তিযুদ্ধের সময় 9 বছর আমি তখন মেট্রিক পরীক্ষা দিয়েছিলাম এবং আমার ভাই 70 সালে নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। 60 দশকের যে নির্বাচন তখন কিন্তু কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, আপনার ন্যায় ভাষানি অনেকগুলো রাজনৈতিক দল ছিল। আওয়ামী লীগ কিন্তু এককভাবে 300 আসনের মধ্যে 299টা আসনে জয়লাভ করেছে, 98 না 99 তাহলে কমিউনিস্ট পার্টি একটা আসনও পায়নি, কুড়েঘর একটা আসনও পায়নি এবং প্রধান বিরোধী দল মুসলিম লীগ 2 মাত্র আসন পেয়েছিল। তাহলে বাংলাদেশের রাজনীতির হতে পারে। তাহলে আমি একটি কথা বলি, 2008 সালে নির্বাচন কেমন ছিল? ভালো ছিল, ভালো ছিল। সেই নির্বাচনের ফলাফল কি? বিএনপি এত বড় রাজনৈতিক দল, সে মাত্র 29টা সিট পেয়েছিল। এরপরে আপনি চলে আসেন 2014 সালে, এই এই আপনার আপনার 9 সাল থেকে 14 সাল পর্যন্ত বিএনপির রাজনৈতিক যে ভূমিকা, এই যে জ্বালা পোড়া আন্দোলনের নামে যুদ্ধাপরাধীদের বিচারে সমর্থন করা, বঙ্গবন্ধু হত্যার বিচার, এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিএনপি কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচনে, 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে তারা বিজয়ী হয়েছিল শেষ পর্যন্ত, আওয়ামী লীগের যখন ক্ষমতা। কিন্তু জাতীয় নির্বাচনকে সামনে রেখে যখন তারা বয়কট করল এবং পরবর্তীকালে আপনার 14 সালের নির্বাচনের পরে আপনারা এই যে জ্বালাও পোড়াও যে ধরনের আন্দোলন, 14 সালের নির্বাচনের পরে না, এটা আবার 15 সালের শুরুর দিকে কিছুটা সময়, সেই সময় আবার আমি বলছি ধারাবাহিকভাবে যেটা আন্দোলনের ধারাবাহিকতায়, অর্থাৎ যুদ্ধ অপরাধীদের বিচার এবং এই এই ধারাবাহিকতা 13 সাল নির্বাচন এবং 15 সাল এই সমস্ত, এবং সমস্ত স্থানীয় সরকার নির্বাচনে অনুপস্থিত থাকবে, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন,
পৌরসভা অর্থাৎ একটি রাজনৈতিক দলের যে জনভিত্তিটা স্থানীয় সরকারের যে এটার উপর ভিত্তি করে কিন্তু জাতীয় নির্বাচনের সেটাকে রিফ্লেক্টেড হয়। সে সমস্ত নির্বাচনে কিন্তু বিএনপি বয়কট করে তাদের কর্মী তাদের ইয়ে এবং এই যে হাজার হাজার মামলা যেটা বলছি যে ফৌজদারি অপরাধের জন্য যে বিভিন্ন থানায় যে মামলাগুলো হয়েছে এগুলোর ফলে বিএনপির রাজনৈতিক একটি দেউলিয়ত্বপনা এবং আপনি পরবর্তীকালে যখন নির্বাচনের সময় তাদের যে আপনার নেত্রী খালেদা জিয়ার এই সাজা জেলখানার অভ্যন্তরে থাকা এবং তার নির্বাচনের পূর্বে তাদের যে জাতীয় ঐক্য নামে ডক্টর কামাল হোসেনের সঙ্গে একদিকে ঐক্য অন্যদিকে আপনার আপনার জামাতের সঙ্গে তাদের যে এবং তাদের নির্বাচনী এই যে অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের যে প্রার্থী সিলেকশন আজকে বিশদভাবে কিন্তু উনি সিটি কর্পোরেশনের এই যে ক্যান্ডিডেটদের সম্বন্ধে যে মূল্যায়নটা উনি করেছেন এইটি জাতীয় নির্বাচনের সময় ওই তাদের প্রার্থীদের যে মূল্যায়নটা এই মূল্যায়নটা যদি করতেন একটা আপনার প্রত্যেকটা সংসদ নির্বাচনে প্রার্থীদের আপনার প্রত্যেকটা সম্বন্ধে তাহলে একটা ধারণা পাওয়া যেত। আমি নিজে নির্বাচন করেছি আমার এলাকায়, আমার এখানে আপনার জনাব মোজাহার হোসেন সাহেব উনি আগে দুইবার নির্বাচিত এমপি ছিলেন, তৃতীয়বারের মতো আপনার নির্বাচনে উনি আমার কাছে হেরেছেন এবং পরবর্তী নির্বাচনে জন্য একটা প্রস্তুতি ছিল কিন্তু উনি মারা গেছেন, মারা যাওয়ার উনি স্ত্রীকে নিলেন। আপনার চোদ্দ দলীয় ঐক্য আপনার তাদের তিরিশ দলীয় আপনার বিশ দলীয় ঐক্য জোটের আপনার সুবুলন প্রধান সাহেব মারা গেলেন, উনার মেয়েকে নিলেন এবং ছাত্রদলের একটি ছেলে সে কে নিলেন। তেরো তারিখে হলো উইথড্রয়াল, আপনার তিরিশ তারিখে ভোট, তারা মাঠে সমস্ত নেতাকর্মীরা তিন ভাগে বিভক্ত, তিনজনে মনোনয়ন দাখিল করেছে, প্রত্যেকেই দাবি করছে আমি আমি দানের সিট পাবো এবং তাদের মাঠে ইতিমধ্যেই যে কর্মীরা মাঠে ময়দানে তারা বক্তব্য একজন আরেকজনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার তাদের সময় নেই। এইরকম একটা পরিস্থিতিতে আপনার 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 তাদের সিলেকশন ইয়ে হলো উনত্রিশ তারিখে যে যাকে ধানের শীষ মনোনয়ন ইয়ে দেওয়া মার্কা দেওয়া হলো প্রতীক দেওয়া হলো সেই নির্বাচন করলো। আর আরেকজন যে সম্মেলন প্রধানের যে মেয়ে সমস্ত নির্বাচনে সে টাকার কারণে দেওয়া হয়নি, তারে গিয়া তাকে টাকা দেয়নি, টাকা চেয়েছিল টাকা দেয়নি, বিভিন্ন অর্থাৎ এই নির্বাচন এই তাদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে নির্বাচন শেষ হলো। এই প্রচারণাটা তিনি চালিয়েছেন যে প্রচারণা সরকারের বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেউ নির্বাচনে কোনো কথা বলার মতো তারা কোনো মাঠে তারা ওই আরেকজনে আরেকজনের কথার জবাব দিতে সন্তুষ্ট করতে করতে গেছে এবং আমার এলাকা কমিউনিস্ট পার্টির একসময় ফরদ ভাই ছিলেন এখানকার ইয়ে কমিউনিস্ট পার্টি, সেখানে ফরদ ভাই মারা যাওয়ার পরে সেখানে কমিউনিস্ট পার্টির ভোট হলো আটশো তাদের যে ক্যান্ডিডেট দাঁড়ায় এই ধান্ডে ডলে। এই হলো এখানে মাঠের অবস্থা, মোটা দাগের কথাগুলি বলে এই যে বললেন যে আগের দিনে ভোট হয়ে গেছে আগের দিন রাতে এটি এটি ডক্টর কামাল হোসেনের এই যে গোছানো কথা সেটি ওনারা মুখে মুখে বই বেড়াচ্ছেন, এটা ডক্টর কামাল হোসেনের ব্যাখ্যা। অর্থাৎ তাদের ছিল যে তারা পাহারা দিবে, তারা সেখানে লাঠি সোঁটা নিয়ে থাকবে, তারা ইয়ে করবে, এখন তারা বলছে যে আগের দিনে সব ভোট হয়ে গেছে এবং সারাদিনে তারা ভোটদার ক্যান্ডিডেটের মাঠে চষে বেড়াচ্ছে। আমার ওখানে ভোট কি হয়েছে 2008 সালে যে নির্বাচন সেই সময় আপনার 53,000 ভোটের ব্যবধানে আপনার বিএনপি ক্যান্ডিডেট আমার কাছ থেকে হেরেছে আর এই এই আপনার 2018 সালের নির্বাচনে 59,000 ভোটের ব্যবধানে আমাদের বিএনপি প্রার্থী আমার কাছ থেকে হেরেছে। তাহলে এই এই নির্বাচনটাকে আপনারা বলছেন আগের দিনে ভোট হয়ে গেল ঢালাওভাবে বলছেন এবং বলছেন যে এটা যদি না হতো তাও আমি জিতে আসতাম। এটি আমার এলাকার যে নির্বাচন যারা অংশগ্রহণ করছে ভোটার তাদের প্রতি যে অবিচারতা করা হচ্ছে তাদের যদি বলার সুযোগ থাকতো তাহলে হয়তো তারা আরেকভাবে তার প্রতিবাদ কিংবা তার ব্যাখ্যাটা তারা দিতে পারতো। তাহলে শুধু কেবলমাত্র থিওরিটিক্যালি আপনি বাস্তব অবস্থার সঙ্গে আপনাকে দেখতে হবে নির্বাচন কিন্তু এই 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 এর উপর ভিত্তি করে হবে না। আপনি ভারতের আপনি দেখেন না আপনি আপনার পশ্চিমবঙ্গের যে নির্বাচন তৃণমূলের যে নির্বাচন যে যে কংগ্রেস
সেখানে অত্যন্ত দণ্ড ইয়েতে প্রথমে সেখানে দীর্ঘদিন ইয়ে ছিল, সেখানে তৃণমূল কংগ্রেস কাছে কোণঠাসা হয়ে আজকে সেখানকার বাম বাম যে রাজনীতি ছিল আপনার ইয়ে আপনার সেই দলের অবস্থা কোথায়? কয়টি সিট পেয়েছে পশ্চিমবঙ্গে? কয়টি সিট পেয়েছে? সেখানে বিজেপি সিট পেয়েছে আপনার, একটা উল্লেখযোগ্য সংখ্যক সিট পেয়েছে আপনার পশ্চিমবঙ্গে। কাজে যে 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 যেই ধারণা নিয়েই মানুষকে বিভ্রান্ত করে একটি একটি, নাহলে এই যে এত কিছু হচ্ছে কই সরকারের বিরুদ্ধে? তো কোনো জায়গার থেকে কোনো আপনার জনগণকে তো আপনার সম্পৃক্ত করতে পারছে, কারণ জনগণ নির্বাচিত সরকারের প্রতি তাদের সমর্থন রয়েছে, যে কারণে আপনার কোনো আন্দোলনে কোনো মানুষকে সম্পৃক্ত করতে পারছেন না। কোথায় মানুষ? ওই যে উদাহরণ টানলেন, জুনায়েদ সাকিব বা তার ছোট্ট কেন ওনার সঙ্গে আমরা একসঙ্গে আন্দোলন করি নাই, আমরা ইয়ে করি নাই, আমরা এরশাদকে আমরা পতনের আমরা 90 গণ আন্দোলন অভ্যুত্থান করি নাই, আমাদের এখানে 69 আমরা অভ্যুত্থান হয়নি আইয়ুবের বিরুদ্ধে, তাহলে আমার এখানে কোথায়? আপনারা সম্পৃক্ত করেন আজকে বাম রাজনীতি যারা ছিল, যারা এই যে কথাগুলি বলছে শুধু কথার পৃষ্ঠে কথা ছাড়া মানুষকে সব মানুষের সমস্যা সমাধানে যে কথাগুলি খুব ভালোভাবে বলছেন, যে হ্যাঁ কই বিরোধী দল যারা ভোট করবে তাদের প্রস্তুতি কোথায়? তারা মশা মারার জন্য তারা কই মানুষের কাছে গেছে? ভোটের পরের দিন থেকে বিএনপির কি ভূমিকা ছিল? এগুলো সত্য কথা? কোথায় সেগুলো? তাহলে আপনি ওই এই যে সামনে নির্বাচন, কিন্তু এই দুই পক্ষ এই এইগুলো মূল্যায়ন করে, যেটা নুরুল কবির সাহেব যেটা অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, এই দুই পক্ষের প্রার্থীদের প্রার্থিতা পারফরমেন্স এবং আরেকজনের অনভিজ্ঞতা, তার এই এই সম্বন্ধে তাদের যে এই নির্লিপ্ত থাকা, এই দুইটাকে বিবেচনা করে এই দুই দুইজনের মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে, এই দুইজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এক দেখবে। এবং এখন থেকে কিন্তু আপনার বিএনপি বলে আসতেছে এই সরকারের অধীনে নির্বাচন আপনার ফেয়ার হবে না, তাহলে হেরে গেলে ফেয়ার হলো না, আর যদি জিতে তাহলে বলবে যে আরও যদি যদি ফেয়ার হতো তাহলে অনেক বেশি ভোটে জিতত, কিন্তু জেতার জন্য যে কর্মকাণ্ডটি করার কথা, এই মশা তাড়ানোর জন্য ছোট্ট একটি উদাহরণ উনি দিয়েছেন, এইগুলি করার জন্য এই জিনিসগুলো তুলে ধরার জন্য এর সপক্ষে জনমত তৈরি করার জন্য যে ভূমিকা একজন প্রস্তুতি, আমরা কি হয়েছে আজকে আমি নির্বাচিত, আমি কথা বলি আজকে আমি নির্বাচিত হয়েছি, আমি আমি মন্ত্রী, কিন্তু আমি আগামী বছর যদি জনগণের কাছে আমাকে যেতে হবে যে কথাগুলি গত নির্বাচনেই বলছি, আগামী নির্বাচনে সেগুলো কতটুকু সন্তুষ্ট করতে পারবো মানুষ, এখন থেকে আমি ভেবে কিন্তু এখন থেকে আমি কাজ শুরু করেছি, কিন্তু আমার প্রতিপক্ষ যে ক্যান্ডিডেট সে গত বছরের ওই ওই কথাই বলতেছে যে গত বছর ভোট হয় নাই, গত বছর এই চুরি হয়েছে, গতবার এই হয়েছে, মানুষের সমস্যার সঙ্গে তারা নেই। মিস্টার নুরুল কবির কতগুলো প্রশ্ন তুলেছেন, যেমন ধরেন ওই যে জুনায়েদ সাকিব বা তার সংগঠনের উপর টুটি চেপে ধরা, মানে কথা বলতে না দেয়া, দ্বিতীয়ত উনি আর্থিক খাতের নানান অনিয়ম বিশৃঙ্খলা দুর্নীতি, তারপরে উনি পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে যে ভারতের সিএ বা এনআরসি এগুলো নিয়ে সরকারের যে অবস্থান সেগুলো নিয়ে তিনি কিছু বলছিলেন, যদি আপনি ছোট্ট করে একটু বলেন আমি আবার আপনার কাছে আসব। আমি উনি উনি সঠিকভাবে বলেছেন, একটা বিরোধী দলের কাজটা কি, আমি সরকার পরিচালনা করছি, আমার ভুল ত্রুটিগুলোকে তুলে ধরে একদিকে যেমন আমাকে কারেকশন হওয়ার সুযোগ করে দেবে, দ্বিতীয় হলো এই 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 ভুলগুলোকে ধরেই তারা জনমত তৈরি করবে, এটা হলো গণতান্ত্রিক প্রক্রিয়া, এবং আগামী নির্বাচনে সেটির ফসল বিরোধী দল তাদের ঘরে তুলবে। তাহলে জুনায়েদ সাকি এ যে মার খেলো, আমরা যখন আন্দোলন করেছি বলে আমরা মার খেয়েছি, বাপ্পি আমি তার আত্মার মাগফিরাত কামনা করি, আমাদের সাবেক সংসদ সদস্য মারা গেছে এবং তার আমরা কুলখানি ইয়েতে আমরা জানাজে অংশগ্রহণ করেছি, আমি এই বাপ্পির আত্মার মাগফিরাত কামনা করছি, এবং একই সঙ্গে যে কথা বলছি এই বাপ্পি আমাদের অনেকগুলো আলোচনা হয়েছে, সেও পুলিশে মার খেয়েছে, অনেকবার খেয়েছে, জনগণের অধিকার আদায়ের জন্য করেছে, জুনায়েদ সাকি মার খেয়েছে, এই কথাগুলি বলবে, এই যে বলছে যে আর পুলিশকে তো ওইভাবে কে অর্ডার দেয় না যে তুমি গলা চিবে ধরো, অনেকেই আইন এটা হয়তো প্রয়োগ করতে গিয়েছিল বাড়াবাড়ি করে ফেলে, কিন্তু এটাকেই যেভাবে উনি উপস্থাপন করেছেন এইভাবে আমরা হইলো করতাম, জনগণকে সম্পৃক্ত করার জন্য, জনগণকে তুলে ধরার জন্য, জনগণকে উত্তেজিত করার জন্য, জনগণকে সপক্ষে নেওয়ার জন্য, এই কথাগুলি আমি হলে আমিও বলতাম, সেটা সঠিকভাবে উনি কথাটা বলেছেন,
কারণ এগুলোই কিন্তু হাতিয়ার যেটা শুধু অভিযোগগুলো তুলে জনগণকে সপক্ষে নেওয়ার যে রাজনীতি এটাই কিন্তু সঠিক। কাজে উনি যে কথাগুলি বলেছেন এটা সঠিকভাবে বলেছেন। কাজে যে যে অভিযোগগুলো আসছে একদিকে সরকার উনারই বক্তব্য, আমি কি কথা বলছি, উনারই বক্তব্য থেকে সরকার যেমন ভবিষ্যতে যাদের জুনেন এরকম যারা কর্মী আছে তারা যেন পুলিশের দ্বারা হেনস্থ না হয় সেটা যেমন সরকার সাবধান হবে, অন্যদিকে ওনারা জনগণকে এই কথাগুলি বলে সম্পৃক্ত করে জনমত তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করবে, এটা হলো জনগণের প্রক্রিয়া। এই যে আপনি দুর্নীতির কথা বলছেন, দুর্নীতির কথাগুলি অবশ্যই বলবেন, উনি বলে আমাকে কারেকশন হওয়ার সুযোগ করে দেবে আমার সরকার, আর অন্যদিকে যদি আমি কারেকশন না হতে পারি এবং আমি বলবো যে হ্যাঁ ওনার কথাতে আমি কারেকশন হয়েছি, আর উনি বলছেন না কারেকশন হয় নাই, সেটা আগামী নির্বাচনে জনগণ উনারটা গ্রহণ করবে না আমারটা গ্রহণ করবে, এটা উনার ভোটাধিকারের মাধ্যমে সেটা প্রমাণ। মিস্টার নুরুল কবির জি ধন্যবাদ। সুজন ভাইয়ের একটা অভিযোগ সত্য যে আমি কতগুলি কথা প্রথমে মোটা দাগে বলেছি, এর দুটো কারণ। একটা হচ্ছে যে প্রথম রাউন্ডের পরে আস্তে আস্তে আলোচনা খুলতে থাকবে, দ্বিতীয় আমার দিক থেকে আরও দুটো কারণ আছে, ওইটা তো একাডেমিক একদম। সেটা হচ্ছে আমি আগেই বলেছি যে আমরা একসময় একটা সংগ্রামের সহকর্মী ছিলাম পরস্পর, তো ফলে ভাষা বা তাকে তো আমি ভালো মানুষ হিসেবে জানি, মোটা দাগের মধ্যে থাকতে চেয়েছিলাম। আর একটা কারণ হচ্ছে আপনাকে যেটা ইনফর্মালি বলেছিলাম দেশবাসীর সামনে বলে, আমি যখন বেরোই আমার স্ত্রীর এক প্রশ্নের জবাবে বলেছি যে আমার টক্স আসে জিজ্ঞেস করছে কার সঙ্গে, তবে সুজন ভাইয়ের নাম বলেছি, বলেছি ওনাকে তুমি কিন্তু তুমি হলো বেশি আক্রমণ করবা না, উনি ভালো মানুষ, আমাদের বড় ভাই ছিলেন একই ডিপার্টমেন্টের বড় ভাই, আমি হেসে দিই এটা ওনাকে বলে হচ্ছে, কিন্তু তাতে মনে হলো যদি সন্তুষ্ট না কিছু চিকন দাগে কথা বলা দরকার। এক, উনি সুজন ভাই উত্তরবঙ্গের, আমি আগেও বলেছি এখনও বলছি, তার পরিবার ধরে জনপ্রিয় মানুষ এবং একটা সুষ্ঠু নির্বাচন হলেও পাশ করতে না তখনও বলেছি এখনও বলছি, কিন্তু সারা দেশে কী হয়েছে, উনি যেহেতু এলাকার প্রতি তার যে কমিটমেন্ট এবং সেই কেন্দ্র থেকে দূরে উত্তরবঙ্গে ছিলেন, নিজে নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন, ফলে আরও কতগুলি ঘটনা তিনি তা সেদিন লক্ষ্য করতে পারেন নাই। শেষ দিকে তো উনি নির্বাচনে ব্যস্ত থাকতে পারেননি, নির্বাচনের আগের দিন ওনার স্ত্রী মারা গেছেন। হ্যাঁ, তো এরকম একটা সময়ে আমাদের যাদের যাদের কোনো সুনির রাজনৈতিক আদর্শ আছে কিন্তু দল নাই, আমাদের যাদের পেশা মানুষকে তথ্য পরিবেশন করা দেশের কেন্দ্রবিন্দুতে থেকে যেটা আমাদের চারিদিকে নজর রাখতেই হয় তা তাদের এটা দেখতে হয়েছে, বিভিন্ন এমনকি ওই সময়েও টেলিভিশন থেকে শুরু করে পরের দিনের পত্রপত্রিকাগুলো উঠতেও যদি সেদিনকার কথা দেখেন কোথায় কোথায় কয়টার সময় কীভাবে আলোচনা শুরু হলো, সেই আলোচনাটা হচ্ছে কীভাবে আগে ব্যালট বাক্সে কোন কোন এলাকায় কারা কারা ঢোকানো হলো সেই রিপোর্ট দেশে বিদেশে, তখন আজকের না পরের বানানো কথা না, পরের দিন 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এগুলো সারা বিশ্বে এগুলো পেপার দেখলেও নি দেখতে পাবেন। আমি শুধু একটা চিকন তথ্য আপনাকে দিই, নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগের অন্ত নাই, তারা তাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যে সব পুরো রেজাল্ট দিয়েছে সেই রেজাল্টের ভিত্তিতে দেখা গেছে যে এই গত 29 অথবা 30 তারিখের ডিসেম্বরের নির্বাচনে 2018 সালের দেখা গেছে, কয়েকটা স্যাম্পল দিই, 213টা পোলিং স্টেশনসে 100% ভোট হয়েছে এবং 586টা পোলিং স্টেশনে 75টা কনস্টিটুয়েন্সিতে আপনার সব ভোট নৌকায় পড়েছে। কত? 586টা পোলিং স্টেশনে, 586টা পোলিং স্টেশনে 75 কনস্টিটুয়েন্সিতে নৌকায় ছাড়া আর কোনো ভোট পড়ে নাই 75টা। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে যে অন্যান্য যেগুলো তো আছে এই দেশে, আমি আপনার সঙ্গে একমত, সরকার যখন অনেক দিন ক্ষমতা থাকে এবং তখন জনগণের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়, মানে যারা স্বীকার করেন বুঝতে পারেন তাদের জন্য সেই সরকার জন্য ভালো, আর স্বীকার না করলে তা পরবর্তীকালে সেগুলো তো ভুক্তভোগী হতেই হয় পার্টিগুলিকে, এটা যেমন সত্য। এইখানে বিএনপি একটা বিরোধী দল হিসেবে জনস্বার্থ দেখবার ক্ষেত্রে তার যে ব্যর্থতা এটা ভয়াবহ, মানে রাজনৈতিক দলের একটা লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় গিয়ে তার কর্মসূচি বাস্তবায়ন করা, সুতরাং তারা ক্ষমতা যেতে চায় বা আপনারা ক্ষমতা ছাড়তে চান না সেটা আমরা বুঝি, কিন্তু বিরোধী দল
তার পয়েন্টগুলি বরং ঠিক মতো ফর্মুলেটও করতে পারে। লক্ষ্য করুন, আপনি বলছেন একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, গত পাঁচ বছরে একাধিকবার একাধিক পুলিশ কর্মকর্তা মাইক দিয়ে শামিয়ানা টাঙ্গিয়ে মাইক দিয়ে বলেছে এই সরকারকে আমরা ক্ষমতা এনেছি, এগুলি সব পত্রপত্রিকায় রিপোর্টেড হয়েছে। এই যে এতগুলি ভোট পড়েছে, রাতের বেলায় ভোট হচ্ছে, ওগুলি পুলিশদের নিরাপত্তার রক্ষী হিসেবে জনগণের তরফ থেকে সেগুলো রক্ষা করবার কথা ছিল, তা করে নাই, করে নাই বলেই তারা ওই কথা বলতে পারে প্রকাশ্যে, এই সরকারকে আমরা ক্ষমতা এনেছি, আমাদের কথা শুনতে হবে। কিংবা ধরুন আওয়ামী লীগের মতো একটা পুরনো রাজনৈতিক দল, অর্থাৎ রাষ্ট্রের উপর যে রাজনৈতিক কর্তৃপক্ষের যে নিয়ন্ত্রণ থাকবার কথা সেটা যে নাই। আমি দুটো ছোট্ট উদাহরণ দিই, এসবে দু মাসের মধ্যে কার একটা একদম তরতাজা আজকের। ধরুন ভারতে যে আপনার এনআরসি করছে, জাতীয় নাগরিক পঞ্জি, এই পঞ্জিটাকে তারা বলছে ভারত, ভারত সরকার, ভারতের সবাই না, ভারতের হিন্দুত্ববাদী মৌলবাদী সরকার বলছে এইটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার, বাংলাদেশ সরকারের এই ব্যাপারে অফিসিয়াল পজিশন খুব পরিষ্কার না এখনও, কিন্তু আমরা একটা নিরাপত্তা বাহিনীর জননিরাপত্তা বাহিনীর কর্মকর্তাকে প্রথম বলতে শুনেছি যে ওইটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার, এইটা ফরেন মিনিস্ট্রি বলবার কথা, আওয়ামী লীগের মুখপাত্র বলবার কথা, প্রধানমন্ত্রী বলবার কথা, এইটা উনি প্রথম বলেছেন একজন একটা বাহিনীর প্রধান। এই যে গত কয়েক সপ্তাহ ধরে ভারতের উত্তরবঙ্গ দিয়ে ভারতের বর্ডার দিয়ে এই এই যে কথাটি বলেছে, কোন প্রেক্ষিতে বলেছে, সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, সেই জন্যই কথাই বলছে, যখন আলোচনায় গেছে তখন যখন কোনো একটা স্পেসিফিক কথা বলেছে তার প্রেক্ষিতে বলেছে। আর এটা কর্মকর্তা হচ্ছে কিন্তু উস্কানির মধ্যে পড়ে যাওয়ার বিষয়, বড় কর্মকর্তা তো। দ্বিতীয়ত, গতকাল আপনার বিজেপির চিফ বলছেন যে ওই বর্ডার দিয়ে যে লোকজন আসছে এখন, ভারতীয়রা দাবি করছে এরা সবাই বাঙালি, তার প্রেস কনফারেন্সে বলেছে যে যারা আসছে প্রথম চার পাঁচজন পাঁচ সাতজন এরকম করে আসছে, এখন কিন্তু দলে দলে আসছে, এবং বাংলাদেশ সরকার আমার জানা মতে এই জন্য উদ্বিগ্ন আছে, মুখে তারা যাই বলুন না কেন। পেশা হিসেবে যেহেতু আমি সাংবাদিকতা করি, কিছু খোঁজখবর আমাকে রাখতে হয়, এখন একজন সরকারি কর্মকর্তা একটা বাহিনীর প্রধান উনি বলে দিচ্ছেন, এটা তো ফরেন পলিসি স্টেটমেন্ট যে এরা সবাই বাংলাদেশি কিনা, তারা গেছিল কিনা। এখন প্রশ্নটা হচ্ছে যে এই কাজগুলি তারা করতে পারছে, কারণ যেই কাজগুলি রাজনীতিকদের করবার কথা, জনপ্রতিনিধিদের করবার কথা, যেহেতু তারা মনে করে যে এইটা আপনার তাদের তারা সরকার এনেছে, বোধহয় সাবকনশিয়াসলি অবচেতনে দেশের যে রাজনৈতিক কর্তৃত্বের ভার তাদের কাঁধে নিয়ে নিয়েছে, এটা দেশের জন্য ক্ষতিকর। কেন এনআরসি কোনো অবস্থাতেই, কিংবা পরের যেটা হলো সিটিজেন অ্যামেন্ডমেন্ট, কোনো অবস্থাতেই ভারতের আভ্যন্তরীণ ঘটনা না। যেই ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে বা ডিপ্লোম্যাসিতে যেই ঘটনা, আমি একটু বলি, আমি নিশ্চয় বলবো, আমরা বলছি যে এই যে ইন্ডিয়ান যে আপনার সেনা প্রধান হয়েই কিন্তু সে পাকিস্তানের বিরুদ্ধে একটি কথা বলেছে, পাকিস্তানের সেনাপ্রধান আবার তার পাল্টা জবাব দিয়েছে, এইটা কি আপনি তার কি চোখে দেখছেন? আমি এটা উত্তর দিব, আপনার এনআরসি যে এইটা এমন কতগুলি ঘটনা তৈরি করেছে, যা ঠিক আমার এখানে যদি একটা আমার দেশে যদি একটা ঘটনা ঘটে যার এক্সটার্নালিটিস এর উপাদান তৈরি হয়, কারণ ওইখানে যে তাদেরই নাগরিকদের মানে ইসলাম ধর্মাবলম্বী নাগরিকদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে, তাদেরই নানান ধর্মের গণতন্ত্রপর নাগরিকরা তার প্রতিবাদ করছে এবং বলছে এটা পুরো দক্ষিণ এশিয়া জুড়ে একটা সমস্যা তৈরি করবে, এবং বলছে সেটার একটা গ্লোবাল ইম্প্যাক্টও থাকবে, ফলে এটা বন্ধ করো। তেমনি এনআরসিতেও একই ঘটনা, যেইখান যেই তার প্রতিফল হিসেবে আমার দেশে নতুন আমার নাগরিক নন অন্য দেশের নাগরিক চলে আসতে পারে, বিকজ সে তাদের রাজনীতিতে তারা প্রতিপক্ষ, সেটা আমার দেশের জন্য একটা এক্সটার্নালিটিস তৈরি করে, আমার জন্য বিপদ হতে পারে, রোহিঙ্গাদের নিয়ে আমরা অলরেডি একটা বিপদের মধ্যে আছি, সেটা তো তাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার তারাও বলছে, এইটা বলার উপযুক্ত কর্তৃপক্ষ রাজনৈতিক নেতা যারা তারা, সরকারের যারা দায়িত্ব মন্ত্রণালয় যে দায়িত্ব তাদের,
এইটা সরকারি কর্মকর্তাদের বলা উচিত না। আপনার ওই প্রশ্নের উত্তরে ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তানের একটা হইল প্যাথোলজিক্যাল কেস, তাদের প্রথম দিন থেকে শত্রুতা শুরু এবং এই শত্রুতা কত বছর অব্যাহত থাকবে এলাকা এটা আমরা জানি না, সম্ভবত আপনিও জানেন না, আপনি রাজনীতি বেশি জানবার কথা। কিন্তু বাংলাদেশকে তো আমরা শুনি এই পক্ষ এবং সেই পক্ষ যে প্রতিদিন বলছে আমাদের বন্ধুত্ব সমকে ক্লাইম্যাক্সে গিয়ে পৌঁছেছে, এটা বন্ধুপ্রতিম রাষ্ট্র, তার সঙ্গে তো ওই ওই রকম দুই জেনারেলের তর্ক করার কথা না। সেখানে জেনারেলদের কোনো স্টেটমেন্ট বা পুলিশ অফিসার র্যাব অফিসার তাদেরকে রাষ্ট্রের পলিসি স্টেটমেন্ট দেওয়ার কথা না। আমি বলতে কথাটা একটা বলতে চাইছি এই কারণে যে এরা দিচ্ছে, কারণ সেই দিন 2018 সালে দেশের মানুষের ভোটাধিকার রক্ষা করবার জন্যে যে ব্যালট বাক্স তাদের পাহারা দেবার করতেছিল রাষ্ট্রের বেতনভুক কর্মচারী হিসাবে জনগণের দেয়া ট্যাক্সের ভিত্তিতে, সেদিন সেটা না করে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ অবলম্বন করে মানুষের অধিকারের বিপক্ষে দাঁড়িয়েছিল এবং বিপক্ষে তারা এখন এমন একটা অবস্থায় পৌঁছেছে তারা মনে করে যে দেশের কনস্টিটিউশনে যে লেখা আছে যে দেশের মালিক মানুষ জনগণ, তাদের পক্ষে তার অধিকারের কথা বললে এখন তাদের কেউ কেউ টুটি চেপে ধরে রাজপথে, এইটা কিন্তু এভাবেই হয় নাই। ওই যে একটা অবৈধভাবে তাদের যে হস্তক্ষেপটা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে হয়েছিল সেইটি তাদের সেই জায়গায় নিয়ে গেছে, এটা আজকে আমার জন্যে কালকে আপনার জন্যে একদিন ক্ষতিকর হয়ে উঠবে। একটু একটু তথ্যগতভাবে যেটা আপনি বলেছেন এই যে নির্বাচন সম্বন্ধে যেটা সেটাই আপনি বলেছেন যে 213টা নির্বাচন কমিশনের তথ্য সেই বলছি, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 213টা সেন্টারে 100% আপনার ভোট পড়েছে আর 586টা সেন্টারের মধ্যে 75% সেন্টারে আপনার নৌকা ছাড়া আর কেউ কোনো ভোট পায়নি। আমাদের গোটা বাংলাদেশে ভোট সেন্টার কত? অনেক না অনেক না কথা বলছি কয়েক লাখ কয়েক লক্ষ যদি ভোট সেন্টার হয়ে থাকে, আমি এক্সাক্ট আমার কাছে নাই, আর সেখানে যদি 213টা আপনার আসলে কত ভোট কেন্দ্র? আমার এখানে আপনার 314টা একটা আসনে। তো এখন ধরেন যে আপনার সেন্টারে যদি হয় এই 213টা সেন্টারে 100% ভোট পড়েছে আর 75টা সেন্টার আসনের 586টা সেন্টারে 75% ভোট পড়েছে কেবলমাত্র আওয়ামী লীগের পক্ষে, না আওয়ামী লীগ ছাড়া নৌকা ছাড়া আর কোনো ভোট পায়নি। আচ্ছা এই এই 586টাতেই তো এর দ্বারা কি সমস্ত 300 আসন কিংবা যেখানে আমরা যদি টোটাল সংখ্যাগরিষ্ঠ আসনের মধ্যে যদি 51% ভোট কেউ পায় তাহলে বাকি ভোটটা করতে হয় না? আমাদের যে সিস্টেম নির্বাচনী যে সিস্টেম, আমি যদি আমার 300,000 যদি আপনার ভোট থাকে তার ভিতর যদি আমি 151,000 ভোট পেয়ে থাকি তাহলে এখানে যদি 50টা সেন্টারে ভোট যদি আর গণনা নাও হয় তবুও এই ভোটটি হওয়ার কোনো প্রয়োজন হয় না, কারণ ইতিমধ্যেই আমি সংখ্যা ফলাফল নির্ধারিত হয়ে গেছে। এই যেখানে আমাদের নির্বাচনের সিস্টেম সেইখানে আপনি এই পরিসংখ্যান দিয়ে সমস্ত ভোটকে আপনি বলতেছেন বা এটা কতটুকু যুক্তিসঙ্গত হবে যে তার আগের দিন ভোট হয়ে গেছে এবং না 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 কথা আমি কথা বলছি, আপনি বলছেন তার এগ্রিড, যেটা আমি বলছি আমি বলছি নির্বাচন কমিশনের তথ্যটাইকে যদি আমরা অ্যাজ ইট ইজ ধরে নেই তাতে কি এইটাকে বলা যাবে যে আপনার সমস্ত ভোট আপনার এটা বিতর্কিত হয়ে গেছে সমস্ত নির্বাচনের ফলাফল? কারণ আপনি ধারাবাহিকভাবে যদি দেখেন যে যেখানে খুব বেশি বিতর্ক নেই 2008 সালে সেখানে মাত্র 29টা সিট বিএনপি পেয়েছে, তার আগে বিএনপি ক্ষমতায় ছিল, আপনি 2014 সালে তারা ভোট করে নাই আলোচনার পরেও আমাকে এই নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে সরকার পরিবর্তনের কথাটাই আমরা ভাবছি, আমার অন্য কোনো ভাবার কোনো সুযোগ নেই, এটাই আমাকে ভাবতে হবে যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায়
এবং যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা হলো একটা নির্বাচন, সেই নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমেই সরকার পরিবর্তনের কথাটাই আমরা ভাবছি। আর যেটা হয় সেটা হলো যদি একটা বড় ধরনের মহাবিপ্লব আমরা করি, সেটা 69 কিংবা আপনার এই 90 মতো, সেই ধরনের যদি একটা মহা আন্দোলন কিংবা সে করেই যদি আমরা কোনো সরকারের পতন ঘটাই তাহলে হলো ভিন্ন কথা। আরেকটি জিনিস যেটা বলছেন সেটা হলো দেখেন আপনি এই এইটা কেন হলো, এটা হলো কি মানে মিসলিডিং কিছুটা ইয়ে হয়ে যায়, এটা একটা প্রবণতা, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল কথাটা বলছি। কারণ হলো কি, একজন বাহিনী প্রধান ভারতে তার একটা প্রোগ্রামে সে গিয়েছে, ভারত থেকে সে ফিরে এসেছে, সেখানে কিছু আলোচনা হয়েছে। বাহিনী প্রধান এরা বছরের বিভিন্ন সময় বিভিন্ন কারণে অফিসিয়াল লেভেলে কিছু কিছু মিটিং হয়, অনেক সময় এখানে স্বরাষ্ট্রমন্ত্রীও যায়, অনেক সময় স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বাহিনী লেভেলেই সেই আলোচনাগুলো নিয়মিত বৈঠকের অংশ হিসাবে কিন্তু হয়ে থাকে। এখন সেখানে যদি ফিরে আসার পর একজন সাংবাদিক তাকে যদি স্পেসিফিক কিছু প্রশ্ন করে ওই ধরনের একটা প্রেক্ষিতে, সে কোনো স্টেটমেন্ট করে নাই। এই যে 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 বাহিনী প্রধান সে কিন্তু হিমসেলফ ডিড নট মেড এন স্টেটমেন্ট, একজন সাংবাদিকের প্রশ্নের প্রেক্ষিতে সে জবাব দিয়েছে। এই জবাবটা যদি এরকম হয়ে থাকে যে যে প্রশ্নটি আপনি করেছেন প্রশ্নটি কি করেছেন এইটি কিন্তু আপনি বললেন না, আমি কেন করবো, তাহলে হলো কি টোটাল আপনি ফ্যাক্টস কিন্তু অর্ধেকটা যাচ্ছে, অর্ধেকটা কিন্তু যাচ্ছে না। কারণ কি প্রশ্নের প্রেক্ষিতে এড়িয়ে যেতে পারতেন কিনা, সেটাই যেটি সেখান থেকে আপনাকে ইনফারেন্স ড্র করতে হতো, আপনি কি প্রশ্নটি করেছেন সাংবাদিক সেটা কিন্তু আপনি তথ্য দিলেন না, কিন্তু আপনি বললেন যে সাংবাদিক বাহিনী প্রধান যেটি রাষ্ট্রমন্ত্রণালয়ের তাহলে এই আলোচনাটা আপনার যে বক্তব্যটা এটা ছাপা হয়েছে, কিন্তু উচিত ছিল সাংবাদিক কি প্রশ্নটি করেছে সেটিও ছাপিয়ে দেওয়া, না সেগুলি সহ ছাপা হয়েছে ওইভাবে প্রশ্ন করা হয় যে এই বিষয়ে বলুন, না না সে বলে তো তখন আমি কি বলবো, আমাকে তো তাই বলতে হবে, তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে শেষ আর বলে আমি আসছি আপনার কাছে। আমাদের দেশে আপনি আমি যদি ওই এক মিনিটে বলতে গেলে বাংলাদেশের সামনে যে চ্যালেঞ্জ আছে একটি অর্থনীতির বড় চ্যালেঞ্জ, ধরেন আমি আপনাকে একটা আজকের যে বাংলাদেশ ব্যাংকের কথা ইয়ের ভিত্তিতে যে আপনার এই সূত্রের ভিত্তিতে নানান পত্রপত্রিকা রিপোর্ট করেছে, ধরুন সরকার আপনার গত বাজেটে একটা জিনিস ঠিক করেছিল যে ব্যাংকিং সেক্টর থেকে কত টাকা ধার নিবে এই বছর সারা বছরে, সারা বছরে পাঁচ মাসে দেখা গেছে সেই পরিমাণ টাকা নিয়ে নিয়েছে 47,000 কোটি টাকা। সামনের বছরগুলি ব্যাংক বরিং এর যেটা তার ইয়ে শেষ হয়েছে যখন বাড়বে, ব্যাংকগুলি যখন বিপদাপন্ন এবং সেইটা এই আপনার এখানে প্রচুর আলোচনা হয়েছে কত হাজার কোটি টাকা এখান থেকে পাচার হয়েছে, কত হাজার কোটি টাকা কত লক্ষ হাজার কোটি টাকা এখান থেকে আপনার ডিফল্টেড হয়েছে, তাদেরকে সুবিধা দেওয়ার জন্যে কীভাবে সাধারণ মানুষের কাছ থেকে বাদ দিয়ে 5% বাদ দিয়ে 2% করেছে, এই যে ব্যাংকিং সেক্টরে যেই ঘটনা ঘটেছে এখান থেকে সরকারকে যখন অর্ধেক সময় আমাদের ব্যাংক বরোয়িং করতে হয় এগুলি কতগুলি লক্ষণ, অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন এখানে থাকবেই, যে যত কথাই বলুক আইয়ুব খানের আমলের কথা উঠেছে, এই আইয়ুব খান আমলের স্লোগান দিয়ে স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ চলতে পারে না, যে গণতন্ত্র দরকার নেই, উন্নয়ন হবে, উন্নয়ন হচ্ছে কি না, সেই উন্নয়নের জিডিপির ফলাফল ভাগ কত পার্সেন্ট গেছে আমরা এখানে আলোচনা করে দেখেছি যে বৈষম্যের পরিমাণ এখন 113 গুণ। আর সবচেয়ে বড় কথা বাংলাদেশ যে কারণে যে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে মানুষ চেতনার কারণে দেশ স্বাধীন করতে গেছিল, একটা বৈষম্যহীন সাম্যতামূলক সমাজ প্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক অধিকার, তার জীবন জীবিকার নিরাপত্তা এবং তার যে আপনার মর্যাদাবোধ এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার যে রাজনীতি, বাংলাদেশ
48 বছরের মাথায় তার থেকে বহু দূরে চলে গেছে, দুঃখজনক হচ্ছে। সেটা কখন গেল সর্বোচ্চ একেবারে ক্লাইম্যাক্সে? যখন সেই যেই স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল তার নেতৃত্বে যখন এই বিচ্ছুতিগুলি ঘটতে থাকে এবং মুখে যত কথাই বলুক না কেন বাস্তবে ওই জায়গাটি দুর্ভাগ্যজনক, এই বছরটা বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হবে। সেটা সুজন ভাই যেটা বলছেন এটা তো আপনি বা আমি চাইলে একটা গণভুত্থান একটা হয় না, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া কথিত গণতান্ত্রিক প্রক্রিয়া যখন ফেল করে তখন ওই দিকে এগোতে থাকে, আর নগরে আগুন লাগলে আপনি জানেন দেবালয় রক্ষা পায় না। সেটা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা উচিত যত ছোট করে সম্ভব। এই ব্যাপারে আমি নুরুল কবির সাহেবকে আমি আশ্বস্ত করতে চাই যে আওয়ামী লীগ জনগণ থেকে কখনোই বিচ্ছিন্ন হয় নাই এবং আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। এবং বঙ্গবন্ধু একটি কথা বলেছিলেন যে স্বাধীনতা কখনোই অর্থবহ হবে না যদি অর্থনৈতিক মুক্তি না আসে, মানুষের অর্থনৈতিক পরিবর্তন এবং অর্থনৈতিক যে লক্ষ্য, বঙ্গবন্ধুর রাজনীতি কিন্তু মূল দর্শনই ছিল যে আমি গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে চাই। এই মোটা দাগের যদি কথাটি আমি শুধু ধরে নেই, এই মোটা দাগের এই 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 এইটিকে পূরণ করার জন্যই কিন্তু আমাদের সরকার সমস্ত কিছুই রাজনৈতিক আপনি যাই যেই বলি না কেন যে ভাষায় আমরা বলি না কেন এই এই এইটি পূরণের লক্ষ্য নিয়েই কিন্তু আপনার সরকার এগিয়ে যাচ্ছে সমস্ত কিছুতেই। আমাদের যত রাজনৈতিক পরিকল্পনা আমাদের সামাজিক যে বলয়গুলো তৈরি করা হয়েছে এবং যেখানে অর্থনৈতিকভাবে আজকে 41% থেকে আজকে আমরা 21.5% আমরা অর্থনৈতিকভাবে আমাদের যে দারিদ্র্যের হার এটা নেমে এসেছে 11% আমাদের হতদরিদ্রের হার এবং আমাদের প্রত্যেকটি যে আপনার আন্তর্জাতিক যে মনিটরিং যে সমস্ত যারা এগুলো নির্ণয় করে সেখানে কিন্তু বাংলাদেশকে এখন পর্যন্ত অর্থনৈতিকভাবে একটা স্টেবল এবং সামনের দিকে অগ্রগামী রাষ্ট্র হিসেবেই কিন্তু সবসময় দেখানো হচ্ছে প্রত্যেকটি সূচকে। কাজে এগুলি একবারই বিভ্রান্তকর আপনার এই সমস্ত যাদের কথা আপনি বলছেন যে যারা দেখায় দক্ষিণ এশিয়ার মধ্যে ধরেন ফ্রিডম অফ এক্সপ্রেশনের দিক থেকে বাক স্বাধীনতার দিক থেকে আফগানিস্তানের নিচে বাংলাদেশ। অনেক ধন্যবাদ মিস্টার নুরুল কবির এবং মিস্টার নুরুল ইসলাম সুজন। দর্শক, নতুন বছরটিতে বাংলাদেশের জনগণের প্রত্যাশা চ্যালেঞ্জেস কি সেগুলো নিয়ে কথা হয়েছে। বিগত বছরটিতেও অর্জন অগ্রগতির পাশাপাশি ব্যত্যয় বিচ্যুতি অনিয়ম নানান কিছু আছে, নতুন বছরটিকে বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবার বছর হিসেবে দেখতে চাই, এই অর্থে যে এখানে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হোক, নির্বাচনী ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা মানুষের অধিকার সেগুলো প্রতিষ্ঠিত হোক, আর্থিক খাতে সহ অন্যান্য খাতে যে ব্যত্যয় বিচ্যুতি আছে অনিয়ম আছে দুর্নীতি নিয়ে যে বহুল আলোচনা সেই নেতিবাচক প্রবণতাগুলো নিঃশেষ হয়ে ইতিবাচক প্রবণতাগুলো শক্তিশালী হয়ে উঠুক, এই প্রত্যাশা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।